নমস্কার বন্ধুরা ডাবলিউ পিএসসি এক্সামে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা একই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত যেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখানে টপ পঞ্চাশটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করবো যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে টেলিগ্রামে আমাদের আমাদের সমস্ত ক্লাসের পিডিএফগুলো সমস্ত ক্লাসের পিডিএফগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সেই জন্য টেলিগ্রামে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে এবং বন্ধুরা যদি তোমরা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক করে নেবে চলো বন্ধুরা আর দেরি না করে আমরা কোশ্চেনগুলোকে জেনে নিই এবং কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমরা জেনে নিই বন্ধুরা ফার্স্ট কোয়েশ্চিনটা এখানে কী রয়েছে এখানে গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালিত হয় তাহলে গ্লোবাল ফ্যামিলি ডে যেটা রয়েছে ফার্স্ট জানুয়ারি একলা জানুয়ারি পালিত হয়ে থাকে তাহলে গ্লোবাল ফ্যামিলি ডে কী হয়ে যাবে ফার্স্ট জানুয়ারি নেক্সট রয়েছে এখানে মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে কে নিযুক্ত হলেন তো মহারাষ্ট্রের ডিজিপি ডিজিপি হিসেবে এখানে হেমন্ত নাগরালে নিযুক্ত হয়েছেন তাহলে মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে হেমন্ত নাগরালে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্নেরটি রয়েছে আকাশ মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি আকাল আকাশ মিসাইল সিস্টেম যেটি আছে সেটি আমাদের ভারতের তৈরি নেক্সট রয়েছে ইয়েস ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার কে নিযুক্ত হয়েছে তাহলে ইয়েস ব্যাঙ্কের চিফ ফিনান্সিয়াল অফিসার এখানে নিরঞ্জন বন্ধকার নিরঞ্জন বন্দরকার এখানে নিযুক্ত হয়েছে নেক্সট কোয়েন্টটা রয়েছে ভারতের প্রথম পরাগযোগ পার্ক তৈরি হলো কোন রাজ্যে তাহলে ভারতের প্রথম পরাগযোগ যেটা রয়েছে পার্ক তৈরি হয়েছে এটাই উত্তরাখণ্ডে কোথায় হয়ে যাবে তোমাদের উত্তরাখণ্ড এখান থেকে শর্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েন্টটা কী রয়েছে এখানে টোয়েন্টি টোয়েন্টি এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড কে পেলেন টোয়েন্টি টোয়েন্টি এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে বিনোদ কুমার যাদব কী হয়ে যাবে তোমাদের এখান থেকে বিনোদ কুমার যাদব নেক্সট কোশেনটা রয়েছে এখানে সম্প্রীতি কে তানসেন সম্মান পুরস্কার পেলেন তোমাদেরকে আমি টপিক ওয়াইজ অনেক কারেন্ট অ্যাফেয়ার্সও অলরেডি করিয়ে দিয়ে রেখেছি সেগুলো যারা তোমরা দেখোই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে ভিজিট করে সেগুলোও কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে নেবে তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের এখানে সম্প্রীতি কে তানসেন সম্মান পুরস্কার পেয়েছে এটা হয়ে যাবে আমাদের পণ্ডিত সতীশ ব্যাস কে হয়ে যাবে আপনাদের এখানে পণ্ডিত সতীশ ব্যাস নেই রয়েছে এখানে আট নম্বর কোন রাজ্য সরকার রাজ্যের মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে তাহলে এটি হয়ে যাবে আসাম রাজ্য সরকার তাহলে আসাম রাজ্য সরকার রাজ্যের মাদ্রাসাগুলিকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন নেকশোনটি রয়েছে এখানে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও কে নিযুক্ত হলেন তাহলে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও নিযুক্ত হয়েছে সুনীত শর্মা কে হয়ে যাবে এখানে সুনীত শর্মা নেক্সটনটি কি রয়েছে এখানে ইসরোর যে চেয়ারম্যান রয়েছে আমাদের কে শিবম ওনাকে আরও ওনার যে এটা রয়েছে টার্মটা যেটা ছিল সেটাকে কার্য যে সময়টা ছিল সেই সময় সময়সীমাটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কতদিন পর্যন্ত সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এটি দু হাজার বাইশ পর্যন্ত এনাকে চেয়ারম্যান হিসেবে দু হাজার পর্যন্ত চোদ্দোই জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের চোদ্দোই জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যানের সময়শীলাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে নেসে রয়েছে এখানে ভারতের সাতষট্টিতম দাবা মাস্টার কে হলেন মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য কীভাবে এখানে সঠিক অ্যান্সার আমাদের লিওন মেন্দনকা। লিওন বেন্দনকার সম্ভবত গোয়ার ইনি বাসিন্দা এরপর কি রয়েছে এখানে কোন ভারতীয়কে দক্ষিণ কোরিয়ার গার্ড অফ হনার সম্মান দ্বারা সম্মানিত করা হলো তাহলে কোন ভারতীয়কে দক্ষিণ কোরিয়াতে গার্ড অফ হনার দ্বারা সম্মানিত করা হলো এখানে মুকুদ মুকুন্দ নারাভান কী হয়ে যাবে তোমাদের এখান থেকে শর্টে অ্যান্সার মুকুদ নারাভান চলে হবে নেক্সট ও দেখে নিন নেক্সট রয়েছে কর্ণাটকের নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে কর্ণাটকের নতুন চিফ সেক্রেটারি হিসাবে এখানে হয়ে যাবে আমাদের এখানে পি রবি কুমার কী হয়ে যাবে এখানে আমাদের পি রবি রবিকুমার নেশ্রেন দেখে নেব এখানে আমরা আদিবাসীদের সম্মান জানাতে কোন দেশে জাতীয় সঙ্গীতের শব্দের পরিবর্তন করা হলো তাহলে আদিবাসীদেরকে সম্মান জানানোর জন্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে কিছু শব্দের পরিবর্তন করা হয়েছে নেশ্রেনটা কী রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান সোমা মন্ডল নিযুক্ত হয়েছেন কি হয়ে যাবে তোমাদের এখান থেকে সোমা মন্ডল শর্টে অ্যান্সার হয়ে যাবে রয়েছে এখানে ডিজি নেক্সট মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য ডিজি যেটা রয়েছে এখানে নেক্সট মোবাইল অ্যাপটি যেটা লঞ্চ করেছে সেটি পাঞ্জাব রাজ্যের দ্বারা লঞ্চ করা হয়েছে কি হয়ে যাবে তোমাদের এখানে পাঞ্জাব শর্টেক অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখে নেব নেক্সট এখানে রয়েছে আমাদের ভাহানা মাস্টার ক্লাস ভাহানা মাস্টার ক্লাস এই বইটিকে লিখেছে কে লিখেছে অ্যালফ্রেন্ডো কভিলি তাহলে অ্যালফ্রেডো কভিলি এই বইটিকে লিখেছে মাথায় লাগবে বই কিতাবগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি তো অবশ্য তোমাদেরকে একটা যেগুলো নতুন নিযুক্তি থাকে নতুন বই থাকে সেগুলো রিলেটেড আমি একদম পুরো আলাদা করে ভিডিও দিয়ে দিই তোমরা মাসের শেষের দিকে সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে নেক্সট দেখে নেব এবং তোমাদের রেগুলার ক্লাসে চলতে থাকবে এখানে এটা নেক্সট কী রয়েছে এখানে আন্তর্জাতিক ভেরিলি দিবস আন্তর্জাতিক বেইল দিবস কবে পালিত হয় তাহলে আন্তর্জাতিক বেইল দিবস চৌঠা জানুয়ারি পালিত হয়ে থাকে চারই জানুয়ারি পালিত হয়ে থাকে নেসে কী রয়েছে এখানে এশিয়ার ধনী ব্যক্তির তালিকার শীর্ষস্থান কার তাহলে এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান কার রয়েছে এখানে এটা হয়ে যাবে চীনের জহং সানসা জহং সানসা এখান থেকে সঠিক ক্যান্সার হয়ে যাবে রেস্টুরেন্টে রয়েছে এখানে উত্তরখাণ্ড হাইকোর্টের প্রথম বিচারপতি কে নিযুক্ত হলেন তাহলে প্রধান বিচারপতি একটা তোমরা আলাদা একটা নোট করে রাখবে যাতে সেখানে কারণ অনেক বারবার চেঞ্জ হতেই থাকে তাহলে সেখানে তোমরা সেটাকে এ করে নিয়ে সেটাকে এ করে দেবে কারণ এখানে আমরা যদি দেখা গেল হয়তো মাসের শেষে একটা লেটেস্ট একটা দিয়ে দিলাম তারপর আবার দেখা গেলো যে কয়েকদিনের মধ্যে সেখান থেকে দু একজন চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য এটি বারবার যদি কারেন্ট অ্যাফেয়ার্স বারবার পড়তে থাকো এগুলো যদি দেখতে থাকো তাহলে তো মুখস্ত হয়ে যায় কারণ হাইকোর্টের প্রধান বিচারপতিরা খুব তাড়াতাড়ি এ হতেই থাকে বারবার হতেই থাকে এখানে কী হয়েছে যাবে আমাদের সঠিক উত্তরাখণ্ডে হাইকোর্টের প্রথম বিচারপতি কে নিযুক্ত হলেন তাহলে রাঘবেন্দ্র সিং চৌহান রাঘবেন্দ্র সিং চৌহান উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট রয়েছে এখানে সাবারিমালা সাবারিমালা ভিজ নানা কোশাম তাহলে ভিজ নানা কোশাম সাবারিমালা ভিজ নানা কোশাম এই বইটিকে কে লিখেছেন এই বইটিকে কে এস বিজয়নাথ কে হয়ে যাবে তোমাদের কে এস বিজয়নাথ এই বইটিকে লিখেছেন নেক্সট টোয়েন্টি রয়েছে এখানে ব্লোমে ব্লোমিংবার্গ ব্লুমবার্গ ব্লুমবার্গ বিলিয়ান্স ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের প্রথম স্থান অধিকারকারী কে রয়েছে এখানে প্রথম স্থানে অধিকার রয়েছে জেব বেজস এবং যদি ভারতের কথা বলা হয় ভারতে রয়েছে মুকেশ আম্বানি মুকেশ আম্বানি রয়েছে বারোতম স্থানে এটা মাথায় রাখবে মুকেশ আম্বানি রয়েছে বারোতম স্থানে এখানে বারোতম শুকোনে লিখি বারোতম স্থানে এবং যেটা ফার্স্ট যিনি রয়েছে সেটা এখানে লিখে জেব বেজস যে বেজে সেখান থেকে ফার্স্ট হয়ে যাবে নেক্সট রয়েছে এখানে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স দ্বারা লঞ্চ করা হলো তাহলে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা লঞ্চ করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা লঞ্চ করা হয়েছে নেক্সট্রো ইন্ডিয়া রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রথম গিঞ্জার প্রসেসিং প্ল্যান তৈরি হলো কোন রাজ্যে তাহলে প্রথম গিঞ্জার প্রসেসিং প্ল্যান্ট তৈরি হয়েছে মেঘালয় কোথায় হয়ে যাবে মেঘালয় এখান থেকে শর্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট ও ইন্ডিয়া কী কী রয়েছে এখানে ভারতের তৈরি আশা করি এই গেমের নামটা তোমরা অনেকেই জানো যে ফজি ফজি যে গেম রয়েছে সেই গেমটি অফিসিয়ালি কবে রিলিজ হচ্ছে তাহলে এটিকে ছাব্বিশে জানুয়ারি এটিকে রিলিজ করা হচ্ছে তাহলে ভারতের যে গেমটির কথা বলা হয়েছে এখানে ফজি যে ফজি সেই ফজি গেমটার গেমটা যেটা রয়েছে ছাব্বিশে জানুয়ারি সেটি রিলিজ হচ্ছে নেক্সট কোশ্চেন রয়েছে এখানে একুশতম ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত সরি একান্নতম ফিল্ম ফেস্টিভ্যাল একান্নতম ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটি গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে অনুষ্ঠিত গোয়াতেও অনুষ্ঠিত হচ্ছে নেক্সট রয়েছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের এখানে যেটা রয়েছে প্রেসিডেন্ট হিসাবে সঞ্জয় কাপুর নিযুক্ত হয়েছেন কে হয়েছেন এখানে সঞ্জয় কাপুর নেক্সট প্রশ্ন কী রয়েছে এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন তাহলে জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলে পঙ্কজ কি কে যাবে তোমাদের এখানে পঙ্কজ মিত্ল এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট রয়েছে এখানে ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল টু হুইলার কোম্পানির তকমা পেলো কোন কোম্পানি তাহলে ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল ওয়েলার কোম্পানির তকমা পেলো কোন কোম্পানি হয়ে যাবে এটি বাজাজ অটো কি হয়ে যাবে তোমাদের শর্টিক অ্যান্সার বাজাজ অটো এখান থেকে শর্টেক অ্যান্সার হয়ে যায় নেক্সট রয়েছে এখানে ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কে উদ্বোধন করলেন তাহলে এখানে ন্যাশনাল মেট্রোলজি কন ক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখান থেকে তোমাদের শর্টিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখলাম আমার নেক্সট রয়েছে কি এখানে যে ফিল্ম ফেস্স্টিভ্যাল যেটা রয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান পবলো সেসার পবলো সেসার যিনি কি না আর্জেন্টিনার বাসিন্দা তাহলে কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন যে ফিল্ম ফেস্টিভ্যাল একনতম ফিল্ম ফেস্স্টিভ্যাল রিলেটেড যখন কোশ্চিনগুলো আসবে তখন সমস্ত কোশ্চিনগুলো সেখান থেকে আমি করিয়ে দেবো তো এখানে যেটা রয়েছে এখানে কি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে পবলো সেসার পাবলো সেসার এখানে শর্ট হয়ে যাবে নেচ রয়েছে এখানে বারবার রিপিট হয়ে গিয়েছে এটা নেক্সট কোটি দেখলাম এখানে তেত্রিশ নম্বর কী বলা হয়েছে আর্মি স্টাফের ডিপুটি চিফ কে নিযুক্ত হয়েছেন তাহলে আর্মি টাইমের স্টাফের ডিপুটি চিফ হিসাবে এখানে জেনারেল শান্তনু দয়াল শান্তানু দয়াল নিযুক্ত হয়েছেন কে হয়ে যাবে শান্তানু দয়াল নেক্সট রয়েছে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে এখানে হয়ে যাবে আশিস পেঠে কি হয়ে যাবে এখানে আশিস পেঠে এখানে এই তোমাদের শর্টিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখবো নেক্সট কোটি কী রয়েছে এখানে ভারতে ব্রিটিশ হাই কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছে তাই ভারতের ব্রিটিশ হাইকমিশনার হিসাবে অ্যালেকজান্ডার ইলিস আলেকজান্ডার ইলিস নিযুক্ত হয়েছেন আলেকজান্ডার ইলিস এখান থেকে তোমাদের শর্টিক অ্যান্সার হয়েছে নেক্সট দেখলাম এখানে গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তাহলে গুজরাট হাইকোর্টের হয়ে যাবে এখানে বিনীত কোঠারি কি হয়ে যাবে বিনীত কোঠারি গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে বিনীত কোঠারি নেক্সট রয়েছে এখানে সিসিটিভি সার্ভেলিয়েন্স সিটি তালিকায় প্রথম স্থান অধিকার করি শহর কোনটি রয়েছে তাহলে সে বিশ্বে যেটি বিশ্বে রয়েছে বিশ্বে সিসিটিভি সার্ভেলেন্স সিটি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে চেন্নাই এবং দুই নম্বর রয়েছে হায়দ্রাবাদ এটাও মাথায় রাখবে যে দুই নম্বর কে রয়েছে হায়দ্রাবাদ রয়েছে নেক্সট এখানে কী রয়েছে আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলে গুগল ক্লাউডের হেড হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে গ্লুগল ক্লাউডের হেড হিসাবে এখানে কারণ বজবাকে এখানে নিযুক্ত করা হয়েছে কারণ বজবাকে এখানে নিযুক্ত করা হয়েছে নেক্সট করে যে নেক্সট প্রশ্ন রয়েছে এখানে কেরাল কেরালার প্রথম রূপান্তরকারী ডাক্তার হলেন তাহলে প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার এখানে কে হয়েছে এখানে ডক্টর ভি এস প্রিয়া কে হয়ে যাবে ডক্টর ভি এস প্রিয়া নেক্সট প্রশ্ন কী রয়েছে এখানে আমেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন তাহলে আমেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসাবে মেরিক্যাল গার্ল্যান্ড মেরিক গার্ল্যান্ড যেটা রয়েছে মেরিক গার্ল্যান্ড এখান থেকে তোমাদের শর্ট অ্যান্সার হয়ে যায় নেক্সট দেখলাম নেক্সট আমাদের এখানে খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটি লাদাখে অনুষ্ঠিত হচ্ছে লাদাখের কাগিলে সম্ভবত কাগিলের চেতন চেতন এরকম কি একটা নাম আছে যেটা রয়েছে মেনে তোমাদের যেটা প্রয়োজন লাদাখে এটি অনুষ্ঠিত হচ্ছে তাহলে এটা মাথায় রাখবে লাদাখে নেক্সট রয়েছে এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি কোশ্চিন তাহলে এটি হয়ে যাবে অভিষেক যাদব তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছে অভিষেক যাদব মাথায় রাখবে অভিষেক যাদব নেক্সট দেখে নেব নেক্সট কোয়েশ্চন কী রয়েছে ভারতের প্রথম ফায়ার পার্ক কোথায় তৈরি হলো তাহলে প্রথম ফায়ার পার্ক যেটা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে তাহলে ভারতের প্রথম ফায়ার পার্ক যেটা রয়েছে সেটি উড়িষ্যার ভুবনেশ্বরে সেটিকে তৈরি করা হলো। নেক্সট কি রয়েছে আন্ধ্রপদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি কে এখানে নিযুক্ত হয়েছে তাহলে আন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে যাবে এখানে অরুপ কুমার গোস্বামী কী হয়ে যাবে তোমাদের অরুপ কুমার গোস্বামী মাথায় রাখবে অরুপ কুমার গোস্বামী নেক্সট রয়েছে এখানে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়েছে তাহলে প্রবাসী ভারতীয় দিবস যেটি রয়েছে এটি নয় জানুয়ারি এটা পালিত হয়ে থাকে তাহলে কী হয়ে যাবে তোমাদের নয় জানুয়ারি এই বছরের থিমটাও তোমরা মনে রাখতে পারো যেটা রয়েছে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত তাহলে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত গিয়ে এবছরের থিম রয়েছে প্রবাসী ভারতীয় দিবসের এটা তোমরা মাথায় রাখবে এখানে তোমাদের নাইন জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় এবং যেটা থিমটা রয়েছে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত মাথায় রাখবে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত এবছরের থিম রয়েছে নেক্সট রয়েছে এখানে ইউএস আর্মি এর প্রধান চিফ ইনফর্মেশন অফিসার হিসাবে নিযুক্ত হলেন তাহলে ইউএস আর্মির প্রধান চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছে রাজ আইয়ের এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ আইয়ার নেক্সট কোন রাইট আন্ডার আওয়ার নোজ যেটা রয়েছে রাইট আন্ডার ইয়ার নোজ এই বইটিকে কে লিখেছে এটি হয়ে যাবে রামাস্বামী গিরিধারণ তাহলে রামাস্বামী গিরিধরন তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোনটি কি রয়েছে এখানে সোমালিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রপুত রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন তাহলে সোমালিয়াতে পরবর্তী যেটা রয়েছে রাষ্ট্রদূত নিযুক্ত হলে এখানে পাল কুমার পাল কুমার তাহলে এমনি বীরেন্দ্র কুমার যেটা রয়েছে বীরেন্দ্র কুমারই তোমার মনে রাখবে তা সোমালিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন এখানে বীরেন্দ্র কুমার নেক্সট দেখলাম নেক্সট কী রয়েছে আমাদের এখানে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় বিশ্ব হিন্দি দিবস যেটা রয়েছে সেটি দশই জানুয়ারি পালিত হয়ে থাকে তাহলে এখান থেকে দশই জানুয়ারি এটা পালিত হয়ে থাকে ন্যাশনাল ডে কি রয়েছে আমাদের ন্যাশনাল ডে রয়েছে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কবে অনুষ্ঠিত হবে তাহলে এটিকে ইউথ ডেতে ইউথ ডেতে অনুষ্ঠিত করা হবে ইউথ ডে যেটা রয়েছে সেটি আমাদের বারোই জানুয়ারি এসে থাকে তাহলে এটিকে বারোই জানুয়ারি অনুষ্ঠিত করা হবে অনুষ্ঠিত হবে তাহলে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল যেটা রয়েছে বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এই পঞ্চাশটা কোশ্চেনই রয়েছে কোশ্চেনগুলো কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং পিডিএফটা সংগ্রহ করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে তাহলে বন্ধুরা আজকে জন্য এত জানিং থ্যাংক ইউ ফর ওয়াচিং